পটুয়াখালীর আওয়ামী লীগের নেতা সুলতান আহমদ মৃধার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা, বস্ত্র, খাদ্য ও সাংসারিক কাজের জিনিসপত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে টাউন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক পৌর ও সদর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আলমগীর। একাত্তরে যখন আগুন লাগছে অধিকাংশ ক্ষতিটা আমাদেরই হয়েছে, আমাদেরই ঘরটা বেশি ছিল পুরান বাজারের। এইবারে যে ভয়াবহ আগুন, যদি এই উত্তর পাশের এই স্কুলের টিনের ঘর না ভেঙে এই যে সংস্কার পুনর্নির্মাণ না করলে হয়তো এই এলাকাটা আরো কঠিন ভাবে করতে এবং ব্যাংক কিছুই রক্ষা হইতো না। আর ওই পাশে রমেন বাবু ওই বিল্ডিং থাকলে, ওই হামিদের এই যে ডিপার্টমেন্টের দোকানে রাখলে আমরা ওই দিকটা পূর্ব দিকটা ক্ষতিগ্রস্ত হইতাম। বিশেষ করে যে কারণেও পৌরসভা পুকুরটা খননের জন্য মানে পানি শেষ করছে, আসলে এই এই সময়টায় তো আর বোঝার উপায় নাই। এই নদীর থেকে আমতলিন ফায়ার সার্ভিস আসছে, পটুয়াখালী পাকের গোল সব জায়গা মিলে যে কটা লাইন আমার বাসার যে কোন রাস্তা দিয়ে গেছে ওই পাইতে দিয়েছে, এই দিকে দিয়ে আস্তে আস্তে করে অনেক অনেক সার্ভিস দিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং আমাদের এলাকার ছেলেরা ভলান্টিয়াররা বিভিন্ন এলাকার থেকে আসছে, একটি সেটের ছেলেরাও সহযোগিতা করেছে। আসলে সকলের মিলিত প্রচেষ্টা আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করেছে, এপাশ থেকে এপাশে কেউ আসতে পারে নাই, আমি উপাস থেকে এপাশে আসতে পারি নাই। ওরা স্কুল থেকে এখানে যারা কাজ করছে রাজমাস্টার, ওরা দুইটা লাইন দিয়ে পানি দিয়েছে এখানে। আসলে আগুন এমনই জিনিস, আগুন লাগলে সেখানে বাতাস ভয় বেশি, যার জন্য আল্লাহ রক্ষা করছে। অল্পতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আসলে তাদের পাশে আছি, সহানুভূতি জানাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের জেলা আওয়ামী লীগ এটা মানে ঠিক করতেছে, লেখা পাঠাইছে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আছে, আমি রেপ্রেজেন্টের তরফ থেকে আমি এখানে ভাইস প্রেসিডেন্ট, আমাদের এখানে যারা আছে অধিকাংশই আলমগীর ভাই সহ সবাই আমরা রেপ্রেজেন্ট আছি। আমি দেবরাজকে বলছি ঢাকাতে কথা বলতে যদি আমরা ওখান থেকে কিছু পারি আমরা ওখান থেকে দিব। জেলা প্রশাসক সাহেব যা যাওয়ার পরে তিনি দিয়েছেন, এরপর হয়তো আরো তার হাতে থাকবে, কেউ থাকবে মানে লেখা তারা পাঠাবে ইনশাল্লাহ। আমি মনে করি যে ব্যবসায়ীরা অথবা যে ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি হয়তো সামান্য উপহার দিয়ে আপনাদের পাশে দাঁড়ালাম।